বন্ধুগণ, দেখতে দেখতে 2019 সাল চলে এসেছে এবং আমরা সারা বছর ধরে অপেক্ষায় থাকি কখন কোন ভালো মুভিটি রিলিজ হয়। এই ফাঁকে বলে রাখি, যারা হরর মুভির ফ্যান তাদের জন্য সুখবর হচ্ছে এবছর বেশ কিছু আলোচিত হরর মুভি রিলিজ হবে। সেখান থেকে আমি আজকে 60টি মুভির নাম উল্লেখ করব। যদিও বন্ধুরা আমি এখানে আমার ব্যক্তিগত নামগুলি উল্লেখ করব, তবে আপনাদের মধ্যে যদি এরকম কোনো নাম থাকে যা আমার এই লিস্টে অ্যাড করা যায় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেরি না করে শুরু করি আজকের এপিসোডটি। বন্ধুরা, এই লিস্টে আমি প্রথমে যে সিনেমাটির নাম নেব তা হচ্ছে গার্ডস। এটি 2019 সালের 21 জুন মুক্তি পাবে। বন্ধুরা, এই সিরিজের প্রথম সিনেমা 2004 সালে মুক্তি পায় এবং দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। তবে পরবর্তীতে আরও 2টি সিকুয়েল মুক্তি পায় যেগুলো অনেকটা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। তবে আমি আশা করব 2019 সালে যে সিনেমাটি মুক্তি পাবে সেটা অবশ্যই দর্শকদের প্রত্যাশা পূরণ করতে সফল হবে। এই তালিকায় ষষ্ঠ নাম্বারে যে সিনেমাটি আছে তার নাম হচ্ছে হ্যাপি ডেটস ডে টু ইউ। হ্যাঁ বন্ধুরা, এটিও একটি সিকুয়েল সিনেমা। এটি 2017 সালে যেখানে প্রথম সিনেমাটি শেষ হয় ঠিক সেখান থেকে এর দ্বিতীয় সিনেমাটি শুরু হবে। বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ 14 ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এই সিনেমাটি। তবে আমি এই প্রতিটি সিনেমার আলাদা করে রিভিউ দেবো, যদি আপনারা মিস করতে না চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই লিস্টে পঞ্চম অবস্থানে যে সিনেমাটি আছে তার নাম হচ্ছে চাইল্ডস প্লে। হ্যাঁ বন্ধুরা, এই সিরিজের ইতিমধ্যে 8টি সিনেমা মুক্তি পেয়েছে এবং এই সিনেমাটিও 21 জুন 2019 মুক্তি পাবে। তবে এই সিনেমাটি সবচেয়ে অবাক করা বিষয় হবে যে এই সিরিজের সিনেমাটি কোনো প্রজেক্ট ডল হবে না, অর্থাৎ এটি হবে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ডল। হ্যাঁ বন্ধুরা, তাই এই সিনেমাটি নিয়ে দর্শক মহলে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয় পরিচালক এই বিষয়টিকে কিভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারে। এই লিস্টে চতুর্থ অবস্থানে আছে 19 এপ্রিল 2019 সালে মুক্তি পাবে যে সিনেমাটি, সেটি দ্য কার্স অফ লাইলোলোনা। বন্ধুরা, এই সিনেমাটি একটি প্রচলিত কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত। অনেকেই মনে করেন লাইলোলোনার কাহিনীটা সত্য এবং অনেকে এতে প্রচুর বিশ্বাস রাখেন। যদিও এই ধরনের হিস্টোরিক্যাল ফিল্মগুলো তেমন একটা ভালো হয় না, তারপরও যেহেতু জেমস বন্ড এটি নির্মাণ করছেন এবং তিনি কনজুরিং সিরিজের মতো ব্যাপক জনপ্রিয় সিরিজ আমাদেরকে উপহার দিয়েছেন, তাই আমি এই লিস্টে এই সিনেমাটিকে রেখেছি। এই তালিকায় তৃতীয় অবস্থানে যে সিনেমাটি আছে তার নাম হচ্ছে অ্যানাবেল 3। যদিও এটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে এবং এর প্রকৃত তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তারপরও ধারণা করা হচ্ছে এটি খুব সম্ভবত 3rd July 2019 মুক্তি পাবে। এই সিনেমাটিও জেমস বনের প্রোডাকশন হাউস থেকে নির্মিত হতো। যদিও এই সিনেমাটি ক্যারি ডেভারম্যান পরিচালনা করছে এবং এটি তার পরিচালিত প্রথম সিনেমা, তারপরও কনজুরিং সিরিজের ভিতর অ্যানাবেল বেশ শক্ত অবস্থানেই আছেন এবং জেমস বন্ড এই সিনেমার স্ক্রিপ্টের দায়িত্বে আছেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে যে সিনেমাটি আছেন সে সিনেমাটির নাম হচ্ছে আজ। এটি একটি সাইকো থ্রিলার জাতীয় মুভি এবং এই সিনেমাটি পরিচালনা করেছেন জর্ডান প্লে। জর্ডান প্লে এর আগে গেট আউটের মতো একটি সাইকো থ্রিলার হরর মুভি মুক্তি দিয়েছিলেন, যেটি বেশ প্রশংসিত এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আপনারা যদি ইতিমধ্যে গেট আউট সিনেমাটি দেখে থাকেন তাহলে এই আজ সিনেমা নিয়েও আপনাদের প্রত্যাশা বেড়ে যাবে। সেই সাথে এই চ্যানেলে যদি আপনারা গেট আউট সিনেমার রিভিউ দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু সাইকো থ্রিলার হরর মুভিগুলো বেশ রহস্যময়, ভয়ঙ্কর এবং একই সাথে লজিক্যাল হয়, তাই দর্শকরা এই সিনেমাগুলো বেশ উপভোগ করেন। এই তালিকায় প্রথম অবস্থানে আছে ইট চ্যাপ্টার 2। হ্যাঁ বন্ধুরা, 6 সেপ্টেম্বর 2019 মুক্তি পাবে এই সিনেমাটি। এই সিনেমাটি নিয়ে আমিও ব্যক্তিগতভাবে ব্যাপক প্রতীক্ষায় আছি। বন্ধুরা, ইট চ্যাপ্টার 1 2017 মুক্তি পায় এবং ব্যাপক 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 দর্শকপ্রিয়তা অর্জন করেন। ইট সিনেমার দুটি পার্টি 1986 এর টিফিন কিং এর লিখিত উপন্যাসের ছায়াবলম্বনে নির্মিত। ইট অর্থাৎ এই একই নামের উপন্যাসটি নিয়েই এই সিনেমাটি নির্মিত হচ্ছে এবং এটি 2019 সালের সবচেয়ে ব্যবসা সফল হরর মুভি হিসেবে জায়গা করে নিতে পারে।
যদি আপনারা ইট সিনেমার প্রথম সিনেমাটির ডেফিনিশন দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।